বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি। খুবই ভালো কিছু তথ্য দিব আপনাদেরকে, খুবই প্রয়োজনীয় তথ্য, যে তথ্যগুলো আসলে খামার জীবনে আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে। তাছাড়া অনেকের মনে প্রশ্ন জাগে এই বিষয়গুলো নিয়ে। আসলে আজকে আমি কথা বলবো পশুর স্বাভাবিক তাপমাত্রা নিয়ে, স্বাভাবিক তাপমাত্রা এবং গড় তাপমাত্রা নিয়ে। কোন পশুর তাপমাত্রা কত থেকে কত ওঠানামা করে এবং এদের গড় তাপমাত্রা কত, আসলে খামার করতে গেলে এই বিষয়গুলো খুবই প্রয়োজন পড়ে। মানে আপনি যদি জানেন যে কোন পশুর তাপমাত্রা কেমন, তাহলে কিন্তু আপনি গবাদি প্রাণীর প্রাথমিকভাবে অসুস্থ হয়েছে কিনা, এবং যদি অসুস্থ হয়ে থাকে সেটা কিভাবে বুঝবেন, এই বিষয়গুলো জানতে পারবেন। তো আপনি সাপোজ গরু, আপনি গরুর খামারি, আপনি যদি বুঝতে পারেন যে আপনার গরুর তাপমাত্রা মানে স্বাভাবিকের চাইতে বেশি, তখন যদি বুঝতে পারেন যে গরুর জ্বর হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসাটা নিজেই করতে পারবেন। তো আসলে যারা খামারি তাদেরকে এই বিষয়গুলো স্টাডি করা দরকার আমি বলবো। তো আসলে সবার কাছে হয়তো মানে এই বিষয়গুলো সবাই হাতের কাছে পায় না, অনেকে জানে না। তো আমি ভাবলাম যে এই বিষয়গুলো যারা জানে, গবাদি প্রাণীর স্বাভাবিক গড় তাপমাত্রা, এই বিষয়গুলো যারা জানে তাদের জন্য তো খুব ভালো উপকার, আর যারা জানে না তাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। তো আজকের বিষয় হলো গবাদি পশুর স্বাভাবিক তাপমাত্রা। গবাদি পশুর শরীরের তাপমাত্রা মেপে তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কম না বেশি সেটা জানতে হলে স্বাভাবিক তাপমাত্রা, গড় তাপমাত্রা, এই বিষয়গুলো জানতে হবে। তো আমি প্রথমে বাছুরের কথা বলি। বাছুরের তাপমাত্রা 101.3 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, আর গড় তাপমাত্রা হলো 103 ডিগ্রি ফারেনহাইট। আর ষাঁড়ের ক্ষেত্রে 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট এবং গড় তাপমাত্রা হলো 102 ডিগ্রি ফারেনহাইট। আর গাভীর তাপমাত্রা হলো 99.5 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট, আর গড় তাপমাত্রা হলো 102 ডিগ্রি ফারেনহাইট। আর মহিষের তাপমাত্রা হলো 99.5 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট, আর গড় তাপমাত্রা হলো 101 ডিগ্রি ফারেনহাইট। ছাগলের তাপমাত্রা হলো 101 থেকে মানে 101.3 থেকে 104 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করে, আর গড় তাপমাত্রা হলো 103 ডিগ্রি সেলসিয়াস, 103 ডিগ্রি ফারেনহাইট। আর ভেড়ার তাপমাত্রা 101.3 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট ওঠানামা করে, এবং এর গড় তাপমাত্রা হলো 103 ডিগ্রি ফারেনহাইট। আর ঘোড়ার তাপমাত্রা 101 সরি এটা 100.5 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে, আর এটার গড় তাপমাত্রা হলো 101 ডিগ্রি ফারেনহাইট। আর কুকুরের ক্ষেত্রে 101 ডিগ্রি ফারেনহাইট থেকে 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে, আর কুকুরের গড় তাপমাত্রা হলো 102 ডিগ্রি ফারেনহাইট। আর বিড়ালের তাপমাত্রা 101 ডিগ্রি ফারেনহাইট থেকে 103 ডিগ্রি ফারেনহাইট, আর গড় তাপমাত্রা হলো 102 ডিগ্রি ফারেনহাইট। আর মুরগির মানে মোরগ মুরগির ক্ষেত্রে 105 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট, এবং মোরগ মুরগির গড় তাপমাত্রা হলো 107 ডিগ্রি ফারেনহাইট। তো আসলে আমি যে তথ্যগুলো আপনাদের জন্য সংগ্রহ করেছিলাম সেটা পড়ে শুনালাম, আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করলাম। কেউ যদি বুঝতে না পারেন আমার কমেন্ট বক্সে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর সময় তো খামারি ভাইরা, আমি খামারিদের সাথে নিয়ে খামারিদের এই গবাদি পশুর চিকিৎসা, খাদ্য, বাজার ব্যবস্থাপনা এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য একটি গ্রুপ খুলেছি। তো সেই গ্রুপের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্স থেকে পাবেন। তাছাড়া আমার ফেসবুক আইডি এবং আমার ফেসবুক পেজের আইডি আমার ডিসক্রিপশন বক্সের নিচে পাবেন, সেখান থেকে আপনারা যদি প্রয়োজন মনে করেন জয়েন করে নেবেন।
আর খুব বেশি কথা বাড়াবো না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।